চতুর্থ পরিচ্ছেদ। এদেশীয় কৃষকদিগের এ দুর্দশা কিসে হইল? এ ঘোরতর সামাজিক বৈষম্য কোথা হইতে জন্মিল? সাম্য নীতি বুঝাইবার জন্য আমরা তাহা সবিস্তারে বলিতেছি। ইহা অবশ্য স্বীকার করিতে হইবে যে বঙ্গদেশের কৃষকের দুর্দশা আজিকালি হয় নাই। ভারতবর্ষীয় ইতর লোকের অনুন্নতি ধারাবাহিক। যত দিন হইতে ভারতবর্ষে সভ্যতা সৃষ্টি, প্রায় তত দিন হইতে ভারতবর্ষীয় কৃষকদিগের দুর্দশার সূত্রপাত। পাশ্চাত্যেরা কথায় বলেন, একদিনে রোম নগরী নির্মিতা হয় নাই। এদেশের কৃষকদিগের দুর্দশাও দুই এক শত বৎসরে ঘটে নাই। কি কারণে ভারতবর্ষের প্রজা চিরকাল উন্নতিহীন, অদ্য আমরা তাহার অনুসন্ধানে প্রবৃত্ত হইব। জ্ঞান বুদ্ধি যে সভ্যতার মূল এবং পরিমাণ, ইহা বকল সাহেবের স্থূল কথা। বকল বলেন যে জ্ঞানিক উন্নতি ভিন্ন, নৈতিক উন্নতি নাই। সে কথায় আমরা অনুমোদন করি না, কিন্তু জ্ঞানিক উন্নতির যে সভ্যতার কারণ, এ কথা অবশ্য স্বীকার করিতে হইবে। জ্ঞানে উন্নতি না হইলে সভ্যতার উন্নতি হইবে না। জ্ঞান আপনি জন্মে না, অতিশয় শ্রমলভ্য। কেহ যদি বিদ্যালোচনায় রত না হয়, তবে সমাজ মধ্যে জ্ঞানের প্রকাশ হইবে না। কিন্তু বিদ্যালোচনার পক্ষে অবকাশ আবশ্যক। বিদ্যালোচনার পূর্বে উদর পোষণ চাই। অনাহারে কেহ জ্ঞানালোচনার অবকাশ হয় না। অতএব সভ্যতা সৃষ্টির পক্ষে প্রথম আবশ্যক যে সমাজ মধ্যে একটি সম্প্রদায় শারীরিক শ্রম ব্যতীত আত্মভরণ পোষণে সক্ষম হইবে। অন্যে পরিশ্রম করিবে, তাহারা বসিয়া বিদ্যালোচনা করিবেন। যদি শ্রম উপজীবীরা সকলেই কেবল আত্মভরণ পোষণের যোগ্য খাদ্য উৎপন্ন করে, তাহা হইলে এরূপ ঘটিবে না। কেননা যাহা জন্মিবে তাহা শ্রম উপজীবীদের সেবায় যাইবে, আর কাহারও জন্য থাকিবে না। কিন্তু যদি তাহারা আত্মভরণ পোষণের প্রয়োজনীয় পরিমাণের অপেক্ষা অধিক উৎপাদন করে, তবে তাহাদিগের ভরণ পোষণ বাদে কিছু সঞ্চিত হইবে। তদ্বারা শ্রমবিরত ব্যক্তিরা প্রতিপালিত হইয়া বিদ্যানুশীলন করিতে পারেন, তখন জ্ঞানের উদয় সম্ভব। উৎপাদকের খাইয়া পড়িয়া যাহা রহিল, তাহাকে সঞ্চয় বলা যাইতে পারে। অতএব সভ্যতার উদয়ের পূর্বে প্রথমে আবশ্যক সামাজিক ধন সঞ্চয়ন। কোনো দেশে সামাজিক ধন সঞ্চয় হয়, কোনো দেশে হয় না। যেখানে হয় সে দেশ সভ্য হয়, যে দেশে হয় না সে দেশ অসভ্য থাকে। কি কি কারণে দেশ বিদেশে আদিম ধন সঞ্চয় হইয়া থাকে? দুইটি কারণ সংক্ষেপে নির্দিষ্ট করা যাইতে পারে। প্রথম কারণ, ভূমির উর্বরতা। যে দেশের ভূমি উর্বরা, সে দেশে সহজে অধিক শস্য উৎপন্ন হইতে পারে। সুতরাং শ্রম উপজীবীদিগের ভরণ পোষণের পর আরও কিছু অবশিষ্ট থাকিয়া সঞ্চিত হইবে। দ্বিতীয় কারণ, দেশের উষ্ণতা বা শীতলতা। শীতোষ্ণতার ফল দ্বিবিধ। প্রথমত, যে দেশ উষ্ণ সে দেশের লোকের অল্প আহার আবশ্যক, শীতল দেশে অধিক আহার আবশ্যক। এই কথা কতকগুলি স্বাভাবিক নিয়মের উপর নির্ভর করে, তাহা এই ক্ষুদ্র প্রবন্ধে লিখিবার স্থান নাই। আমরা এতদংশ বকলের গ্রন্থের অনুবর্তি হইয়া লিখিতেছি। কৌতূহল বিশিষ্ট পাঠক সেই গ্রন্থ দেখিবেন। যে দেশের লোকের সাধারণত অল্প খাদ্যের প্রয়োজন, সে দেশে শীঘ্র যে সামাজিক ধন সঞ্চয় হইবে, তদ্বিষয়ে সন্দেহ নাই। উষ্ণতার দ্বিতীয় ফল, বকল এই বলেন যে তাপাধিক্য হেতু লোকের শারীরিক তাপজন খাদ্যের তত আবশ্যক হয় না। যে দেশ শীতল সে দেশে শারীরিক তাপজনক খাদ্যের অধিক আবশ্যক। শারীরিক তাপ শ্বাসগত বায়ুর অম্লজানের সঙ্গে শরীরস্থ দ্রব্যের কার্বনের রাসায়নিক সংযোগের ফল। অতএব যে খাদ্যে কার্বন অধিক আছে, তাহাই তাপজনক ভোজ্য। মাংসাদিতেই অধিক কার্বন, অতএব শীত প্রধান দেশের লোকের মাংসাদির বিশেষ প্রয়োজন। উষ্ণ দেশে মাংসাদি অপেক্ষাকৃত অনাবশ্যক। বনজের অধিক আবশ্যক, বনজ সহজে প্রাপ্য, কিন্তু পশু হনন কষ্টসাধ্য এবং ভোজ্য পশু দুর্লভ। অতএব উষ্ণ দেশের খাদ্য অপেক্ষাকৃত সুলভ। খাদ্য সুলভ বলিয়া শীঘ্র ধন সঞ্চয় হয়।
ভারতবর্ষ উষ্ণ দেশ এবং তথায় ভূমিও উর্বরা, সুতরাং ভারতবর্ষে অতি শীঘ্র ধন সঞ্চয় হওয়াই সম্ভব। এই জন্য ভারতবর্ষে অতি পূর্বকালেই সভ্যতার অভ্যুদয় হইয়াছিল। ধনাধিক্য হেতু একটি সম্প্রদায় কায়িক পরিশ্রম হইতে অবসর লইয়া জ্ঞানালোচনায় তৎপর হইতে পারিয়াছিলেন। তাহাদিগের অর্জিত ও প্রচারিত জ্ঞানের কারণেই ভারতবর্ষের সভ্যতা। পাঠক বুঝিয়াছেন যে আমরা ব্রাহ্মণদিগের কথা বলিতেছি, কিন্তু এইরূপ প্রথমকালিক সভ্যতাই ভারতীয় প্রজার দূরদৃষ্টির মূল। যে যে নিয়মের বশে অকালে সভ্যতা জন্মিয়াছিল, সেই সেই নিয়মের বশেই তাহার অধিক উন্নতি কোনো কালেই হইতে পারিল না। সেই সেই নিয়মের বশেই সাধারণ প্রজার দুর্দশা ঘটিল। প্রভাতেই মেঘাচ্ছন্ন, বালতরু ফলবান হওয়া ভালো নয়। যখন জনসমাজে ধন সঞ্চয় হইল, তখন কাজে কাজেই সমাজ দ্বিভাগে বিভক্ত হইল। এক ভাগ শ্রম করে, এক ভাগ শ্রম করে না। এই দ্বিতীয় ভাগের শ্রম করিবার আবশ্যকতা নাই বলিয়া তাহারা করে না। প্রথম ভাগের উৎপাদিত অতিরিক্ত খাদ্যে তাহাদের ভরণ পোষণ হয়। যাহারা শ্রম করে না তাহাদেরই কেবল অবকাশ, সুতরাং চিন্তা, শিক্ষা ইত্যাদিতে তাহাদিগেরই একাধিকার। যে চিন্তা করে, শিক্ষা পায়, অর্থাৎ যাহার বুদ্ধি মার্জিত হয়, সে অন্যাপেক্ষা যোগ্য এবং ক্ষমতাশালী হয়। সুতরাং সমাজ মধ্যে ইহাদিগেরই প্রধানত্ব হয়। যাহারা শ্রমোপযোগী তাহারা ইহাদিগের বশবর্তী হইয়া শ্রম করে, অতএব প্রথমেই বৈষম্য উপস্থিত হইল। কিন্তু এ বৈষম্য প্রাকৃতিক, ইহার উচ্ছেদ সম্ভব না এবং উচ্ছেদ মঙ্গলকর নহে। বুদ্ধ উপজীবীর জ্ঞান ও বুদ্ধির দ্বারা শ্রম উপজীবীরা উপকৃত হয়। পুরস্কার স্বরূপ উহারা শ্রম উপজীবীর অর্জিত ধনের অংশ গ্রহণ করে। শ্রম উপজীবীর ভরণ পোষণের জন্য যাহা প্রয়োজনীয়, তাহার অতিরিক্ত যাহা জন্মে, তাহা উহাদেরই হাতে জমে। অতএব সমাজের যে অতিরিক্ত ধন, তাহা ইহাদেরই হাতে সঞ্চিত হইতে থাকে। তবে দেশের উৎপন্ন ধন দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ শ্রম উপজীবীর, এক ভাগ বুদ্ধি উপজীবীর। প্রথম ভাগ মজুরির বেতন, দ্বিতীয় ভাগ ব্যবসায়ের মুনাফা। আমরা বেতন ও মুনাফা এই দুইটি নাম ব্যবহার করিতে থাকিব। মুনাফা বুদ্ধি উপজীবীদের ঘরেই থাকিবে। শ্রম উপজীবীরা বেতন ভিন্ন, মুনাফার কোনো অংশ পায় না। শ্রম উপজীবীরা সংখ্যায় যতই হোক না কেন, উৎপন্ন ধনের যে অংশটি বেতন, সেইটি তাহাদের মধ্যে বিভক্ত হইবে। মুনাফার মধ্য হইতে এক পয়সাও তাহারা পাইবে না। ভূমির কর এবং সুদ ইহার অন্তর্গত স্থলে বিবেচনা করিতে হইবে। সংক্ষেপাভিপ্রায় আমরা কর বা সুদের উল্লেখ করিলাম না। মনে করো দেশের উৎপন্ন কোটি মুদ্রা, তন্মধ্যে 50 লক্ষ বেতন, 50 লক্ষ মুনাফা। মনে করো দেশে 25 লক্ষ শ্রম উপজীবী, তাহা হইলে এই 50 লক্ষ মুদ্রা বেতন 25 লক্ষ লোকের মধ্যে ভাগ হইবে। প্রত্যেক শ্রম উপজীবীর ভাগে 2 মুদ্রা পড়িবে। মনে করো হঠাৎ ওই 25 লক্ষ শ্রম উপজীবীর উপর আর 25 লক্ষ লোক কোথা হইতে আসিয়া পড়িল, তখন 50 লক্ষ শ্রম উপজীবী হইল। সেই 50 লক্ষ মুদ্রাই ওই 50 লক্ষ লোকের মধ্যে বিভক্ত হইবে। যাহা মুনাফা, তাহার এক পয়সাও উহাদের প্রাপ্য নহে। সুতরাং ওই 50 লক্ষ মুদ্রার বেশি এক পয়সাও তাহাদের মধ্যে বিভাজ্য নহে। সুতরাং এখনে প্রত্যেক শ্রম উপজীবীর ভাগ 2 মুদ্রার পরিবর্তে 1 মুদ্রা হইবে। কিন্তু 2 মুদ্রাই ভরণ পোষণের জন্য আবশ্যক বলিয়াই তাহা পাইত। অতএব এখনে তাহাদের গ্রাসাচ্ছাদনের কষ্ট বিশেষ দুর্দশা হইবে। যদি ওই লোকাগমের সঙ্গে সঙ্গে আর কোটি মুদ্রা দেশের ধন বৃদ্ধি হইত, তাহা হইলে এ কষ্ট হইত না। 50 লক্ষ মুদ্রা বেতন ভাগের স্থানে 1 কোটি মুদ্রা বেতন ভাগ হইত, তখন লোক বেশি আসাতেও সকলে 2 টাকা করিয়া কুলাইত। অতএব দেখা যাইতেছে যে লোক সংখ্যা বৃদ্ধি শ্রম উপজীবীদের মহৎ অনিষ্টকর কারণ। যে পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি হয়,
যদি সেই পরিমাণে দেশের ধন বৃদ্ধি পায় তবে শ্রম উপজীবীদের কোনো অনিষ্ট নাই। যদি লোক সংখ্যা বৃদ্ধির অপেক্ষা ও ধন বৃদ্ধি গুরুতর হয় তবে শ্রম উপজীবীদের শ্রীবৃদ্ধি, যথা ইংল্যান্ড ও আমেরিকায়। আর যদি এই দুইয়ের একও না ঘটিয়া ধন বৃদ্ধির অপেক্ষা লোক সংখ্যা বৃদ্ধি অধিক হয় তবে শ্রম উপজীবীদের দুর্দশা। ভারতবর্ষে প্রথম দামেই তাহা ঘটিল। লোক সংখ্যা বৃদ্ধি স্বাভাবিক নিয়ম, এক পুরুষ ও এক স্ত্রী হইতে অনেক সন্তান জন্মে, তাহার আরেকটি সন্তানের আবার অনেক সন্তান জন্মে, অতএব মনুষ্যের দুর্দশা এক প্রকার স্বভাবে নিয়মাদিষ্ট। সকল সমাজেই এই অনিষ্ট পাতের সম্ভাবনা, কিন্তু ইহার সদুপায় আছে, প্রকৃত সদুপায় সঙ্গে সঙ্গে ধনবৃদ্ধি। পরন্তু যে পরিমাণে প্রজাবৃদ্ধি সে পরিমাণে ধনবৃদ্ধি প্রায়ই ঘটিয়া ওঠে না, ঘটিবার অনেক বিঘ্ন আছে, অতএব উপায়ন্তর অবলম্বন করিতে হয়। উপায়ন্তর দুইটি মাত্র, এক উপায় দেশীয় লোকের কিয়দংশের দেশান্তরে গমন। কোনো দেশে লোকের অন্নে কুলায় না, অন্য দেশে অন্ন খাইবার লোক নাই, প্রথমোক্ত কতক দেশের লোক শেষোক্ত দেশে যাক, তাহা হইলে প্রথমোক্ত দেশের লোক সংখ্যা কমিবে এবং শেষোক্ত দেশেরও কোনো অনিষ্ট ঘটিবে না। এইরূপে ইংল্যান্ডের মহৎ উপকার হইয়াছে। ইংল্যান্ডের লোক আমেরিকা, অস্ট্রেলিয়া এবং পৃথিবীর অন্যান্য ভাগে বাস করিয়াছে, তাহাতে ইংল্যান্ডের শ্রীবৃদ্ধি হইয়াছে, উপনিবেশ সকলেরও মঙ্গল হইয়াছে। দ্বিতীয় উপায় বিবাহ প্রবৃত্তির দমন, এইটি প্রধান উপায়। যদি সকলেই বিবাহ করে তবে প্রজাবৃদ্ধির সীমা থাকে না, কিন্তু যদি কতক লোক অবিবাহিত থাকে তবে প্রজাবৃদ্ধির লাঘব হয়। যে দেশে জীবনের স্বচ্ছন্দতা লোকের অভ্যস্ত, যেখানে জীবিকা নির্বাহের সামগ্রী প্রচুর পরিমাণে আবশ্যক এবং কষ্টে আহরণীয়, সেখানকার লোকে বিবাহ প্রবৃত্তি দমন করে, পরিবার প্রতিপালনের উপায় না দেখিলে বিবাহ করে না। ভারতবর্ষে এই দুইটির একটি উপায়ও অবলম্বিত হইতে পারে না। উষ্ণতা শরীরের শৈথিল্যজনক, পরিশ্রমে অপ্রবৃত্তিদায়ক। দেশান্তরে গমন উৎসাহ, উদ্যোগ এবং পরিশ্রমের কাজ, বিশেষত প্রকৃতিও তাহার প্রতিকূলতাচরণ করিয়াছেন। ভারতবর্ষকে অলঙ্ঘ পর্বত এবং বাত্যাসংকুল সমুদ্র মধ্যস্থ করিয়া বন্ধ করিয়া রাখিয়াছেন। জবদ্বীপ এবং বালি উপদ্বীপ ভিন্ন আর কোনো হিন্দু উপনিবেশের কথা শোনা যায় না। ভারতবর্ষের ন্যায় বৃহৎ প্রাচীন দেশের এইরূপ সামান্য ঔপনিবেশিকা ক্রিয়া গণনীয় নহে। বিবাহ প্রবৃত্তির দমন বিষয়ে ভারতবর্ষের আরও মন্দাবস্থা। মাটি আঁচড়াইলেই শস্য জন্মে, তাহার যৎকিঞ্চিত ভোজন করিলেই শরীরের উপকার হোক না হোক ক্ষুধা নিবৃত্তি এবং জীবন ধারণ হয়। বায়ুর উষ্ণতা প্রযুক্ত পরিচ্ছেদের বাহুল্যের আবশ্যকতা নাই, সুতরাং অপকৃষ্ট জীবিকা অতি সুলভ। এমতো অবস্থায় পরিবার প্রতিপালনে অক্ষমতা ভয়ে কেহ ভীত নহে, সুতরাং বিবাহ প্রবৃত্তি দমনে প্রজা পরাণমুখ হইল। প্রজাবৃদ্ধির নিবারণের কোনো উপায়ই অবলম্বিত না হওয়াতে তাহার বেগ অপ্রতিহত হইল। কাজে কাজে এই সভ্যতার প্রথম অভ্যুদয়ের পরেই ভারতীয় শ্রম উপজীবীর দুর্দশা আরম্ভ হইল। যে ভূমির উর্বরতা ও বায়ুর উষ্ণতা হেতুক সভ্যতার উদয়, তাহাতেই জনসাধারণের দুরবস্থার কারণ সৃষ্টি হইল। উভয়ই অলঙ্ঘ নৈসর্গিক নিয়মের ফল। শ্রম উপজীবীর এই কারণে দুর্দশার আরম্ভ, কিন্তু একবার অবনতি আরম্ভ হইলেই সেই অবনতির ফলে আরও অবনতি ঘটে। শ্রম উপজীবীদিগের যে পরিমাণে দুরবস্থা বৃদ্ধি হইতে লাগিল, সেই পরিমাণে তাহাদিগের সহিত সমাজের অন্য সম্প্রদায়ের তারতম্য অধিকতর হইতে লাগিল। প্রথম ধনের তারতম্য, তৎফলে অধিকারের তারতম্য। শ্রম উপজীবীরা হীন হইল বলিয়া তাহাদের উপর বুদ্ধ উপজীবীদিগের প্রভুত্ব বাড়িতে লাগিল। অধিক প্রভুত্বের ফল অধিক অত্যাচার, এই প্রভুত্বই শূদ্রপীড়ক স্মৃতিশাস্ত্রের মূল। এই বৈষম্যই অস্বাভাবিক, ইহাই অমঙ্গলের কারণ। আমরা যে সকল কথা বলিলাম তাহার তিনটি গুরুতর তাৎপর্য দেখা যায়। শ্রম উপজীবীদিগের অবনতির যে সকল কারণ দেখাইলাম তাহার ফল ত্রিবিধ।
প্রথম ফল শ্রমের বেতনের অল্পতা, ইহার নামান্তর দারিদ্র, ইহা বৈষম্যবর্ধক। দ্বিতীয় ফল বেতনের অল্পতা হইলেই পরিশ্রমের আধিক্যের আবশ্যক হয়, কেননা যাহা কমিল তাহা খাটিয়া পোষাইয়া লইতে হইবে, তাহাতে অবকাশের ধ্বংস, অবকাশের অভাবে বিদ্যালোচনার অভাব। অতএব দ্বিতীয় ফল মূর্খতা, ইহাও বৈষম্যবর্ধক। তৃতীয় ফল বুদ্ধ উপজীবীদিগের প্রভুত্ব এবং অত্যাচার বৃদ্ধি, ইহার নামান্তর দাসত্ব, ইহা বৈষম্যের পরাকাষ্ঠা। দারিদ্র, মূর্খতা, দাসত্ব, ওই সকল ফল একবার উৎপন্ন হইলে ভারতবর্ষের ন্যায় দেশে প্রাকৃতিক নিয়মগুণে স্থায়িত্ব লাভ করিতে উন্মুখ হয়। দেখানো গিয়াছে যে ধন সঞ্চয়ই সভ্যতার আদিম কারণ। যদি বলি যে ধনলিপ্সা সভ্যতা বৃদ্ধির নিত্য কারণ, তাহা হইলে অত্যুক্তি হইবে না। সামাজিক উন্নতির মূলীভূত মনুষ্য হৃদয় দুইটি বৃত্তি, প্রথম জ্ঞান লিপ্সা, দ্বিতীয় ধনলিপ্সা। প্রথমোক্তটি মহৎ এবং আদরণীয়, দ্বিতীয়টি স্বার্থ সাধক এবং নীচ বলিয়া খ্যাত। কিন্তু হিস্টোরি অফ র্যাশনালিজম ইন ইউরোপ নামক গ্রন্থে লেকি সাহেব বলেন যে দুইটি বৃত্তির মধ্যে ধনলিপ্সাই মনুষ্য জাতির অধিকতর মঙ্গলকর হইয়াছে। বস্তুত জ্ঞানলিপ্সা কদাচিত, ধনলিপ্সা সর্বসাধারণ, এজন্য অপেক্ষাকৃত ফল উপদায়ক। দেশের উৎপন্ন ধনে জনসাধারণের গ্রাসাচ্ছাদনের কুলানো হইতেছে বলিয়া সামাজিক ধনলিপ্সা কমে না, সর্বদা নতুন নতুন সুখের আকাঙ্ক্ষা জন্মে। পূর্বে যাহা নিষ্প্রয়োজনীয় বলিয়া বোধ হইত, পরে তাহা আবশ্যকীয় বোধ হয়, তাহা পাইলে আবার অন্য সামগ্রী আবশ্যক বোধ হয়, আকাঙ্ক্ষার চেষ্টা চেষ্টায় সফলতা জন্মে। সুতরাং সুখ এবং মঙ্গল বৃদ্ধি হইতে থাকে। অতএব সুখ, স্বচ্ছন্দতার আকাঙ্ক্ষার বৃদ্ধি সভ্যতা বৃদ্ধির পক্ষে নিতান্ত প্রয়োজনীয়। বাহ্য সুখের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হইয়া আসিলে জ্ঞানের আকাঙ্ক্ষা, সৌন্দর্যের আকাঙ্ক্ষা, তৎসঙ্গে কাব্য সাহিত্যাদির প্রিয়তা এবং নানাবিধ বিদ্যার উৎপত্তি হয়। যখন লোকের সুখ লালসার অভাব থাকে, তখন পরিশ্রমের প্রবৃত্তি দুর্বলা হয়, উৎকর্ষ লাভের ইচ্ছাও থাকে না, তৎপ্রতি যত্নও হয় না। তুণীবন্ধন যে দেশে খাদ্য সুলভ, সে দেশের প্রজাবৃদ্ধির নিবারণকারিণী প্রবৃত্তি সকলের অভাব হয়। অতএব যে সন্তোষ কবিদিগের অশেষ প্রশংসার স্থান, তাহা সমাজোন্নতির নিতান্ত অনিষ্টকারক। কবি গীতা এই প্রবৃত্তি সামাজিক জীবনের হলাহল। লোকের অনিষ্টপূর্ণ সন্তুষ্ট ভাব ভারতবর্ষে প্রাকৃতিক নিয়মগুণে সহজেই ঘটিল। এদেশে তাপের কারণ অধিক কাল ধরিয়া এককালীন পরিশ্রম অসহ্য, তৎকারণে পরিশ্রমে অনিচ্ছা অভ্যাসগত হয়। সেই অভ্যাসের আরও কারণ আছে, উষ্ণ দেশে শরীর মধ্যে অধিক তাপের সমুদ্ভাবের আবশ্যক হয় না বলিয়া তথাকার লোকে যে মৃগয়াদিতে তাদৃশ রত হয় না, ইহা পূর্বে কথিত হইয়াছে। বন্য পশু হনন করিয়া খাইতে হইলে পরিশ্রম, সাহস, বল এবং কার্যতৎপরতা অভ্যস্ত হয়, ইউরোপীয় সভ্যতার একটি মূল পূর্বকালীন তাদৃক অভ্যাস। অতএব একে শ্রমের অনাবশ্যকতা, তাহাতে শ্রমে অনিচ্ছা, ইহার পরিণাম আলস্য এবং অনুৎসাহ। অভ্যাসগত আলস্য এবং অনুৎসাহেরই নামান্তর সন্তোষ। অতএব ভারতীয় প্রজার একবার দুর্দশা হইলে সেই দশাতেই তাহারা সন্তুষ্ট রহিল, উদ্যমাভাবে আর উন্নতি হইল না। সুপ্ত সিংহের মুখে আহার্য পশু শত প্রবেশ করে না। ভারতবর্ষের পুরাবৃত্তালোচনায় সন্তোষ সম্বন্ধে অনেকগুলি বিচিত্র তত্ত্ব পাওয়া যায়। ঐহিক সুখে নিষ্পৃহতা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে উভয় কর্তৃক অনুজ্ঞাত। কি ব্রাহ্মণ, কি বৌদ্ধ, কি স্মার্ত, কি দার্শনিক, সকলেই প্রাণপণে ভারতবাসীদিগকে শিখাইয়াছেন যে ঐহিক সুখ অনাদরণীয়। ইউরোপীয় ধর্মযাজকগণ কর্তৃক ঐহিক সুখে অনাদরত্ব
প্রচারিত হইয়াছিল। ইউরোপে যে রোমীয় সভ্যতা লোপের পর সহস্র বৎসর মনুষ্যের ঐহিক অবস্থা অনুন্নত ছিল, এইরূপ শিক্ষাই তাহার কারণ। কিন্তু যখন ইতালিতে প্রাচীন গ্রিক সাহিত্য, গ্রিক দর্শনের পুনরুদ্ধার হইল, তখন তৎপ্রদত্ত শিক্ষা নিবন্ধন ঐহিকে বিরক্তি ইউরোপে ক্রমে মন্দীভূত হইল, সঙ্গে সঙ্গে সভ্যতারও বৃদ্ধি হইল। ইউরোপে এ প্রবৃত্তি বদ্ধমূল হইতে পারে নাই, ভারতবর্ষে ইহা মনুষ্যের দ্বিতীয় স্বভাব স্বরূপে পরিণত হইয়াছে। যে ভূমি যে বৃক্ষের উপযুক্ত সেইখানেই তাহা বদ্ধমূল হয়। এদেশের ধর্মশাস্ত্র কর্তৃক যে নিবৃত্তিজনক শিক্ষা প্রচারিত হইল, দেশের অবস্থাই তাহার মূল। আবার সেই ধর্মশাস্ত্রের প্রদত্ত শিক্ষায় প্রাকৃতিক অবস্থার জন্য নিবৃত্তি আরও দৃঢ়ীভূতা হইল। এত নিবন্ধ ইউরোপে এবং ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ফল ফলিল। সুপ্তথিত ইউরোপীয় প্রজাগণ ঐহিক সুখে রত হইয়া সামাজিক বৈষম্য দূরীকরণে চেষ্টিত হইল। ইহার ফল সুখ, সমৃদ্ধি, সভ্যতা বৃদ্ধি। ভারতবর্ষীয় প্রজাগণ নিদ্রিত রহিল, সামাজিক বৈষম্য ধারাবাহিক হইয়া চলিল, ইহার ফল অবনতি। শ্রম উপজীবীদিগের দুরবস্থা যে চিরস্থায়ী হয় কেবল তাহাই নহে, তন্নিবন্ধ সমাজের অন্য সম্প্রদায়ের লোকের গৌরবের ধ্বংস হয়। যেমন এক ভাণ্ড দুগ্ধে এক বিন্দু অম্ল পড়িলে সকল দুগ্ধ দুধই হয়, তেমনি সমাজের এক অধশ্রেণীর দুর্দশায় সকল শ্রেণীরই দুর্দশা জন্মে। উপজীবিকা অনুসারে প্রাচীন আর্যেরা চারি শ্রেণীতে বিভক্ত হইয়াছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বৈষম্যের উপর বৈষম্য, শুধু অধস্তন শ্রেণী, তাহাদিগেরই দুর্দশার কথা এতক্ষণ বলিতেছিলাম। বৈশ্য বাণিজ্য ব্যবসায়ী, বাণিজ্য শ্রম উপজীবীর শ্রমোৎপন্ন দ্রব্যের প্রাচুর্যের উপর নির্ভর করে। যে দেশে দেশের আবশ্যকীয় সামগ্রীর অতিরিক্ত উৎপন্ন না হয়, সে দেশে বাণিজ্যের উন্নতি হয় না। বাণিজ্যের উন্নতি না হইলে বাণিজ্য ব্যবসায়ীদিগের সৌষ্ঠবের হানি। লোকের অভাব বৃদ্ধি বাণিজ্যের মূল। যদি আমাদিগের অন্য দেশোৎপন্ন সামগ্রী গ্রহণেচ্ছা না থাকে, তবে কেহ অন্য দেশোৎপন্ন সামগ্রী আমাদের কাছে আনিয়া বিক্রয় করিবে না। অতএব যে দেশের লোক অভাবশূন্য, নিজ শ্রমোৎপন্ন সামগ্রীতে সন্তুষ্ট, সে দেশে বণিকদিগের শ্রীহানি অবশ্য হইবে। কেহ জিজ্ঞাসা করিতে পারেন যে, তবে কি ভারতবর্ষে বাণিজ্য ছিল না? ছিল বই কি? ছিল, কিন্তু ভারতবর্ষের তুল্য বিস্তৃত উর্বরা ভূমি বিশিষ্ট বহু ধনের আকরস্বরূপ দেশে যেরূপ বাণিজ্য বাহুল্য হওয়ার সম্ভাবনা ছিল, অতি প্রাচীনকালেই যে সম্ভাবনা ছিল তাহার কিছুই হয় নাই। বাণিজ্য হানির অন্যান্য কারণও ছিল, যথা ধর্মশাস্ত্রের প্রতিবন্ধকতা, সমাজের অভ্যস্ত অনুৎসাহ ইত্যাদি। এ প্রবন্ধে সে সকলের উল্লেখের আবশ্যক নাই। ক্ষত্রিয়েরা রাজা বা রাজপুরুষ, যদি পৃথিবীর পুরাবৃত্তে কোনো কথা নিশ্চিত প্রতিপন্ন হইয়া থাকে, তবে সে কথাটি এই যে সাধারণ প্রজা সতেজ এবং রাজনিয়ন্তা না হইলে রাজপুরুষদিগের স্বভাবের উন্নতি হয় না, অবনতি হয়। যদি কেহ কিছু না বলে, রাজপুরুষেরা সহজেই স্বেচ্ছাচারী হন। স্বেচ্ছাচারী হইলেই আত্মসুখরত, কার্যে শিথিল এবং দুষ্ক্রিয়ান্বিত হইতে হয়। অতএব যে দেশের প্রজা নিস্তেজ, নম্র, অনুৎসাহী, অলস, সেইখানেই রাজপুরুষদিগের ঐরূপ স্বভাবগত অবনতি হইবে। যেখানে প্রজা দুঃখী, অন্নবস্ত্রের কাঙাল, আহার উপার্জনে ব্যস্ত এবং সন্তুষ্ট স্বভাব, সেইখানে তাহার নিস্তেজ, নম্র, অনুৎসাহী অবিরোধী। ভারতবর্ষে বৈষম্য পীড়িত হীন বর্ণেরা তাই। সেই জন্য ভারতবর্ষের রাজগণ মহাভারত কীর্তিত বলশালী, ধর্মিষ্ঠ, ইন্দ্রিজয়ী রাজচরিত্র হইতে মধ্যকালের কাব্যনাট্যকাদি চিত্রিত বলহীন, ইন্দ্রিয় পরবশ, স্ত্রৈণ, অকর্মঠ দশাপ্রাপ্ত হইয়া শেষে মুসলমান হস্তে লুপ্ত হইলেন। যে দেশে সাধারণ প্রজার অবস্থা ভালো, সে দেশে রাজপুরুষদিগের এরূপ দুর্গতি ঘটে না। তাহারা রাজার দুর্মতি দেখিলে তাহার প্রতি রুষ্ট হইতে পারে এবং হইয়া থাকে।
পরস্পরের উপরোধই উভয় পক্ষের উন্নতি। রাজপুরুষগণ অনর্থক অসন্তোষের ভয়ে সতর্ক থাকেন, কিন্তু ইহাতে কেবল যে এই উপকার ইহা নহে। রাজকার্যের অপক্ষপাতী সমালোচনায় মানসিক গুণ সকলের সৃষ্টি এবং পুষ্টি হয়, তদ্ভাবে তৎসমুদায়ের লোপ। শূদ্রের দাসত্বে ক্ষত্রিয়ের ধন এবং ধর্মের লোপ হইয়াছিল। রোমে প্লিবিয়ানদিগের বিবাদে, ইংল্যান্ডের কমনদিগের বিবাদে প্রভুদিগের স্বাভাবিক উৎকর্ষ জন্মিয়াছিল। ব্রাহ্মণ যেমন অধশ্রেণীর প্রজার অবনতিতে ক্ষত্রিয়দিগের প্রভুত্ব বাড়িয়া পরিশেষে লুপ্ত হইয়াছিল, ব্রাহ্মণদিগেরও তদ্রূপ। অপর তিন বর্ণের অনুন্নতিতে বর্ণগত ঘোরতর বৈষম্যে ব্রাহ্মণের প্রথমে প্রভুত্ব বৃদ্ধি পায়, অপর বর্ণের মানসিক শক্তির হানি হওয়াতে তাহাদিগের চিত্ত উপধর্মের বিশেষ বশীভূত হইতে লাগিল। দৌর্বল্য থাকিলেই ভয়াধিক্য হয়, উপধর্ম ভীতিজাত, এবং এই সংসার বলশালী অথচ অনিষ্টকারক দেবতাপূর্ণ, এই বিশ্বাসী উপধর্ম। অতএব অপর বর্ণত্রয় মানসিক শক্তিবিহীন হওয়াতে অধিকতর উপধর্ম পীড়িত হইল। ব্রাহ্মণেরা উপধর্মের যাজক, সুতরাং তাহাদের প্রভুত্ব বৃদ্ধি হইল, বৈষম্য বৃদ্ধি হইল। ব্রাহ্মণেরা কেবল শাস্ত্রজাল ব্যবস্থা জাল বিস্তারিত করিয়া ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে জড়িত করিতে লাগিলেন। মক্ষিকাগণ জড়াইয়া পড়িল, নড়িবার শক্তি নাই, কিন্তু তথাপি উন্ন নাভের জাল ফুরায় না, বিধানের অন্ত নাই। এদিকে রাজশাসন প্রণালী দণ্ডবিধি দায় সন্ধি বিগ্রহ প্রভৃতি হইতে আচমন শয়ন বসন গমন কথোপকথন হাস্য রোদন এই সকল পর্যন্ত ব্রাহ্মণের রচিত বিধির দ্বারা নিয়মিত হইতে লাগিল। আমরা যে রূপে বলি সেই রূপে শুইবে, সেই রূপে খাইবে, সেই রূপে বসিবে, সেই রূপে হাঁটিবে, সেই রূপে কথা কহিবে, সেই রূপে হাসিবে, সেই রূপে কাঁদিবে, তোমার জন্ম মৃত্যু পর্যন্ত আমাদের ব্যবস্থার বিপরীত হইতে পারিবে না, যদি হয় তবে প্রায়শ্চিত্ত করিয়া আমাদিগকে দক্ষিণা দিও। জালের এই রূপ সূত্র, কিন্তু পরকে ভ্রান্ত করিতে গেলে আপনিও ভ্রান্ত হইতে হয়, কেননা ভ্রান্তির আলোচনায় ভ্রান্তি অভ্যস্ত হয়। যাহা পরকে বিশ্বাস করাইতে চাহি তাহাতে নিজের বিশ্বাস দেখাইতে হয়, বিশ্বাস দেখাইতে দেখাইতে যথার্থ বিশ্বাস ঘটিয়া ওঠে। যে জালে ব্রাহ্মণেরা ভারতবর্ষকে জড়াইলেন তাহাতে আপনারাও জড়িত হইলেন। পৌরাবৃত্তিক প্রমাণে প্রতিপন্ন হইয়াছে যে মানুষের স্বেচ্ছানুবর্তিতার প্রয়োজনাতিরিক্ত বোধ করিলে সমাজের অবনতি হয়, কিন্তু হিন্দু সমাজের অবনতির অন্য যত কারণ নির্দেশ করিয়াছি তন্মধ্যে এইটি বোধ হয় প্রধান, অদ্যাপি জাজল্যমান। ইহাতে রুদ্ধ এবং রোধকারী সমান ফলভোগী। নিয়ম জালে জড়িত হওয়াতে ব্রাহ্মণদিগের বুদ্ধি স্ফূর্তি লুপ্ত হইল। যে ব্রাহ্মণ রামায়ণ মহাভারত পাণিনি ব্যাকরণ সাংখ্য দর্শন প্রভৃতির অবতারণা করিয়াছিলেন তাহারা বাসবদত্তা কাদম্বরী প্রভৃতির প্রণয়নে গৌরব বোধ করিতে লাগিলেন। শেষে সে ক্ষমতাও গেল, ব্রাহ্মণদিগের মানস ক্ষেত্র মরুভূমি হইল। অতএব বৈশ্য বিষ ভারতীয় প্রজার দুর্দশার একটি মূল কারণ। এটি সাম্য প্রবন্ধের চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত হইল। ধন্যবাদ।